আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। ট্যাক্সেশন ইন বাংলাদেশের আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 2021 সালের বোর্ড কোশ্চেন, 2021 সালের বোর্ড কোশ্চেন ২০২১ সালের বোর্ড কোশ্চেন তিন আমাদের ছিল, প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য দেখাও। তোমরা বোর্ডে চলে যেতেছি, তো কোশ্চেন আমরা একটু লিখি। প্রত্যক্ষ কর প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য। প্রথমে আমরা বুঝি প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর কি। প্রথমে আমরা সংজ্ঞাগত পার্থক্য আলোচনা করি। প্রথম হচ্ছে সংজ্ঞা, প্রত্যক্ষ কর। যে করের ভার অন্যের উপর চাপানো যায় না তাকে বলা হয় প্রত্যক্ষ কর। শর্টকাট যদি আমরা মনে রাখতে চাই, অর্থাৎ অন্যের উপর চাপানো যায় না, অন্যর উপর চাপানো যায় না, এমন করকে প্রত্যক্ষ কর বলে। এবং যে কর অন্যর উপর চাপানো যায় তাকে বলা হয় পরোক্ষ কর। দুই নম্বর হচ্ছে পার্থক্যের বিষয়, উদাহরণ। প্রত্যক্ষ করের উদাহরণ হচ্ছে আয়কর, আয়কর, ভূমি রাজস্ব, ভূমি রাজস্ব হচ্ছে প্রত্যক্ষ করের উদাহরণ। এবং পরোক্ষ করের উদাহরণ হচ্ছে বিক্রয় কর, বিক্রয় কর, মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর হচ্ছে পরোক্ষ করের উদাহরণ। আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিশ্চয়তা, আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিশ্চয়তা। প্রত্যক্ষ কর নির্দিষ্ট এবং নিশ্চিত এবং নির্দিষ্ট, নিশ্চিত নির্দিষ্ট, অর্থাৎ করদাতাকে করের পরিমাণ এবং কর পরিশোধের সময় সম্পর্কে পুরোপুরি অবহিত করা হয়
প্রত্যক্ষ করের ক্ষেত্রে এবং পরোক্ষ করের ক্ষেত্রে পরিশোধের সময় এবং পরিমাণ নির্দিষ্ট থাকে না। পরোক্ষ করের পরিশোধের সময় ও পরিমাণ পরিমাণ নির্দিষ্ট থাকে না। আমাদের 4 নম্বর পার্থক্যের বিষয় হচ্ছে কর ঘাত ও কর পাত। কর ঘাত ও কর ঘাত ও কর পাত প্রত্যক্ষ করের ক্ষেত্রে কর ঘাত ও কর পাত একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বহন করতে হয়। একই ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রত্যক্ষ করের ক্ষেত্রে কর ঘাত বা কর পাত একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বহন করতে হয় এবং পরোক্ষ করের ক্ষেত্রে কর ঘাত এবং কর পাত অন্যজন বহন করে অন্যজন বহন করে অন্যজন বহন করে 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কর পরিশোধ। কর পরিশোধ প্রত্যক্ষ কর নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রত্যক্ষ কর পরিশোধ করতে হয় বলে প্রত্যক্ষ কর পরিশোধ কষ্ট সাধ্য। নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট নিয়ম এবং কষ্ট সাধ্য পক্ষান্তরে পরোক্ষ কর ক্রয়ের সময় ক্রয় মূল্যের উপর পরোক্ষ কর পরিশোধ করতে হয় বলে পরোক্ষ কর পরিশোধ সহজতর হয়ে থাকে। আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে আওতা। আওতা প্রত্যক্ষ করের আওতা আয়ের লোকদের ওপর এই কর অন্তর্ভুক্ত করা হয়। আয়ের লোকদের উপর অন্তর্ভুক্ত করতে হয় অর্থাৎ প্রত্যক্ষ কর প্রদান করে যে সকল ব্যক্তির আয়ের একটি নির্দিষ্ট পরিমাণ হয়ে থাকে তাদেরকে প্রত্যক্ষ কর পরিশোধ করতে হয়ে থাকে। তো এখানে আমরা শর্ট লিখতে পারি বেশি আয়ের লোকদের উপর প্রত্যক্ষ কর বেশি আয়ের লোক পক্ষান্তরে পরোক্ষ কর বেশি নির্বিশেষে পরোক্ষ কর পরিষদের বিধান এর ভিত্তি ব্যাপক অর্থাৎ আয় কম হলে পরোক্ষ করের কম দিতে হবে এবং আয় বেশি হলে পরোক্ষ কর বেশি দিতে হবে। আমাদের 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রভাব। 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রভাব প্রত্যক্ষ কর নগদ অর্থের মাধ্যমে পরিশোধ করতে হয় বলে পীড়াদায়ক এবং বিরক্তিকর মনে হয়ে থাকে তবে এতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করে অর্থাৎ নগদ অর্থের মাধ্যমে পরিশোধ করতে হয়ে থাকে। নগদ অর্থের মাধ্যমে পরিশোধ নগদ অর্থের মাধ্যমে পরিশোধ পক্ষান্তরে পরোক্ষ কর সরাসরি পরিশোধ করতে হয় না বলে
বিরক্ত মনে হয় না, ফলে নাগরিক সচেতনতা বাড়ে না, অর্থাৎ সরাসরি পরিশোধ করতে হয় না, সরাসরি পরিশোধ করতে হয় না। আমাদের 8 নম্বর পয়েন্ট হচ্ছে সমদর্শিতা। সমদর্শিতা, প্রত্যক্ষ কর প্রগতিশীল, প্রত্যক্ষ কর প্রগতিশীল বিধায় সমদর্শী এবং পরোক্ষ কর আধো গতিশীল, পরোক্ষ কর হলো আধো গতিশীল, গতিশীল, ফলে ইহা অসমদর্শিতা। নয় নম্বর পয়েন্ট হচ্ছে আমার কর আরোপ, কর আরোপ, প্রত্যক্ষ কর ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কর আরোপ করা হয়ে থাকে, ব্যক্তি বা প্রতিষ্ঠান, ব্যক্তি বা প্রতিষ্ঠান। পক্ষান্তরে পরোক্ষ কর করের করপাত ভোক্তাদের উপর বর্তায়, বিধায় উৎপাদনকারী বা বিক্রেতা বা সরকারের পক্ষে কর আদায় করে, তাই এই কর কর আরোপ সাধারণত ভোগ্য পণ্যের উপর এই ধরনের কর আরোপ করা হয়ে থাকে। পরোক্ষ কর আরোপ করা হয়ে থাকে ভোগ্য পণ্যের উপর, ভোগ্য পণ্যের উপর আরোপ করা হয়ে থাকে পরোক্ষ কর। আমাদের 10 নম্বর পয়েন্ট হচ্ছে আদায় খরচ, আদায় খরচ, প্রত্যক্ষ করের আদায় খরচ বেশি হয়ে থাকে, পক্ষান্তরে পরোক্ষ করের আদায় খরচ বর্তায় উৎপাদনকারী বিক্রেতা, বিক্রেতা সরকারের পক্ষে কর আদায় করে থাকে, ফলে এই ধরনের করের ক্ষেত্রে আদায় খরচ কম হয়ে থাকে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের স্থিতি স্থাপন, স্থিতি স্থাপন, প্রত্যক্ষ কর প্রগতিশীল বলে এই কর স্থিতি স্থাপক, স্থিতি স্থাপক। পক্ষান্তরে পরোক্ষ কর অস্থিতি স্থাপক, অস্থিতি স্থাপক। 12 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কর ফাঁকি, কর ফাঁকি, প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি, প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি, প্রবণতা বেশি, পক্ষান্তরে পরোক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা কম, প্রবণতা কম, কেননা পরোক্ষ কর সম্পর্কযুক্ত পণ্যের, ভোগ্য পণ্যের উপর। আমাদের 14 নম্বর পয়েন্ট হচ্ছে হিসাবের জটিলতা, হিসাবের জটিলতা, প্রত্যক্ষ কর সকলের নিকট বোধগম্য নয়, ফলে প্রত্যক্ষ কর হিসাবের জটিলতা সৃষ্টি করে, হিসাবের জটিলতা সৃষ্টি করে। পক্ষান্তরে পরোক্ষ কর পণ্যের মূল্যর সাথে সম্পর্ক বিধায় পরোক্ষ করের জটিলতা কম, জটিলতা কম। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে 14 নম্বর রাজস্ব কার্যক্রম বা জাতীয় অর্থনীতিতে প্রভাব, জাতীয় অর্থনীতিতে প্রভাব।
প্রত্যক্ষ কর রাজস্ব আদায়ের প্রধান উৎস বিধায় করের আওতা ও হার জাতীয় অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। জাতীয় অর্থনীতিতে প্রভাব বিস্তার করে বিস্তার করে। পক্ষান্তরে পরোক্ষ কর সরকারের গৌণ উৎস বিধায় রাজস্ব জাতীয় অর্থনীতিতে প্রভাব কম পড়ে, প্রভাব কম পড়ে, কম পড়ে। তো আমরা আলোচনা করলাম প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য, পয়েন্টগুলো আমরা আবার রিপিট করি। প্রথম পয়েন্ট হচ্ছে সংজ্ঞা, উদাহরণ নিশ্চয়তা, করঘাত ও করপাত, কর পরিশোধ, আওতা, প্রভাব, সমদর্শিতা, করারোপ, আদায় খরচ, স্থিতি স্থাপন, কর ফাঁকি, হিসাবে জটিলতা, জাতীয় অর্থনীতি প্রভাব। তো আমাদের আজকের ট্যাক্সেশন ইন বাংলাদেশের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।